شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته، جمعة الدين بهاء جناب عبد القيوم ومنطق جندسيسن. যে আজ বর্তমান যে পরিবেশে আমরা বসবাস করি সেখানে দেখা যায় এক শ্রেণীর বড় বড় আলেম এবং মুক্তিরা তারা মিথ্যা কথা বলতেও দ্বিধাবোধ করে না তারা বলে থাকে যে কোরআনে মসজিদের মধ্যে নাকি দেওয়ানবাগের নাম স্পষ্টভাবে বর্ণিত তার নাম এসেছে তো এই ধরনের যে মিথ্যা কথা বলে তো সত্যিকারই কি এ ধরনের কোনো সুসংবাদ বা কোনো কিছু এরকম আছে যা এরকম একটা সময় আসবে যে তারা মিথ্যা কথা বলবে আলহামদুলিল্লাহ রবিল্লিআ আলমিন আসলাতু আসসালাম আল্লাহ জি সম্মানিত ভাই এরকম ঘটনা ঘটবে তার ভবিষ্যৎবাণী আল্লাহ রাসুল্লা আল্লি সালাম স্পষ্ট ভাষায় দিয়ে গেছেন যেহেতু কেয়ামতের কিছু আলামত রয়েছে কেয়ামত সংঘটিত হওয়ার আগে কিছু কিছু আলামত ঘটবে তার মধ্যে একটা হলো এই যে মিথ্যা কথা বলার প্রচলন বেশি হবে বৃদ্ধি পাবে এমনকি এক শ্রেণীর লোক আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাত নামে মিথ্যা হাদিস রচনা করে মানুষের মাঝে প্রচার করবে এবং বাস্তবে আমরা নিজের চোখেও তাই দেখতেছি ইসলাম প্রচার এবং তাবলিগের নামে কতই না বানাওয়ট কিসা কাহিনী জাল হাদিস তৈরি করে এক শ্রেণীর মানুষকে তারা বিভ্রান্ত করতেছে এবং তাই তো আল্লাহ রসুল্লাহ আলী বলেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তিনি নিজ গ্রন্থের মোকদ্দমায় একটি হাদিস এনেছেন সেখানে কথা উল্লেখ করেছেন যে আল্লাহ রাসুল্লাহ আলী সাল্লা বলেন আখেরি জামানায় আমার উন্মতের কিছু লোক তোমাদের কাছে এমন কথা বলবে যা তোমরা শুনো এবং তোমাদের বাপ দাদারাও শোনে নাই তোমরা তাদের থেকে সাবধান থাকবে তারা যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে তো এই হাদিসকে সামনে রেখে যদি আমরা চিন্তা চর্চা করি তাহলে এই জিনিস অবশ্যই পরিষ্কার হবে যে বর্তমান সময়ে যে সমাজে যে পরিবেশে আমরা বসবাস করি মানুষের মধ্যে মিথ্যা কথা বলার অভ্যাস এত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে যদি বলা হয় যে বর্তমানে একজন সত্যবাজি খুঁজে পাওয়া খুবই কঠিন যাচাই বাছাই না করেই মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা সংবাদ প্রচার করতে লোকেরা একটুও দ্বিধাবোধ করে না তো এটা আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে কেয়ামত সংগঠিত হওয়ার আগ মুহূর্তে এ ধরনের মিথ্যা প্রচলন ঘটবে মানুষ মিথ্যা কথা বলবে নিজের পেট পূজার জন্য নিজের অস্তিত্বকে বজিয়ে রাখার জন্য তারা এই ধরনের মিথ্যা কথা বলবে এবং মানুষের সামনে সেটা খুলে বর্ণনা করবে এটা হতেই পারে যে তল্লা রসুল আলী সাল্লা সাল্লাম এই ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন তাই আমাদেরকে এ বিষয়ে সাবধান হতে হবে এ ধরনের যারা মিথ্যা কাহিনী বর্ণনা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে সেই সমস্ত মানুষ থেকে নিজেকে হেফাজতে রাখা পারলে তাদেরকে বোঝানোর চেষ্টা করা নাহলে তাদের থেকে যত দূরে থাকা সম্ভব অতই দূরে থাকা বাকি আল্লাহ ও আসালামুক রহমতুল্লাহি আবরাকাত